বসে পড়ছি। আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। নতুন আরও একটি ব্লগ নিয়ে আমি হাজির হয়ে গিয়েছি। কুয়ালালামপুরের এই কয়টা দিন আসলে একদমই অন্যরকমভাবে কেটেছে, খুবই ভালো লেগেছে। যে নতুন এক্সপিরিয়েন্সগুলো আমাদের হয়েছে সেগুলো আসলেই আমাদের স্মৃতি হয়ে থাকবে সারা জীবনের জন্য। আমি জানি না আমার এই ব্লগগুলো আপনাদের ভালো লাগছে কি না, কিন্তু আমি অন্তত স্মৃতি হলেও এই ব্লগগুলো রেখে দিতে চাই। কারণ এখানে আসলে আর আসা হবে কি না সেটা তো জানি না, ভালোভাবে তো এই জায়গাটা ঘুরে দেখেই গেলাম, হয়তো বা আর আসা হবে না। তো ইন্ডিপেন্ডেন্স ডে উপলক্ষে টুইন টাওয়ার অনেক সুন্দর করে পতাকার ওদের যে রঙগুলো আছে ওই রঙের লাইট লাগিয়ে সাজিয়েছে, বেশ সুন্দর লাগছিল দেখতে। টাওয়ারের লাইট শো, যেটার জন্য 3 দিন ধরে আমরা অপেক্ষা করে করে ফিরত আসছি। তো ওইখানে যাব এখন। শুয়ে পড়ো না বাবা, কোলে আবার মাথা ধরে কেন? আমাদের বের হতে দেয় নাই, এখন আমরা আবার ঘুরে যাইতেছি। আমরা বাইরে চলে আসছি, অন্যদিকে ঘুরে যেতেছি, বাইরে দিয়ে যেতেছি আর কি। শুধু শুধু না ভিতরে ঢুকছি, ইউরোপ আমেরিকার ওই সাইডে তখন সামার ভ্যাকেশন চলতেছে, ওই কারণে welcome to the place at KLCC. We've got tons of entertainment for all of you. The rhythm of life. So leading up to our countdown for our Independence Day. Hari. প্রচুর পরিমাণে টুরিস্ট ছিল আর প্রচণ্ড রকমের গরম ছিল, আমরা পুরো ঘেমে ভিজে গিয়েছিলাম একবারে। বাবুর প্যান্ট খুলে দিছে, এটা ঘামে ভিজে গেছে, রাফি কোলেও ছিল এই কারণে আর ঘামে ভিজে গেছে। আমরা যেটার জন্য ওয়েট করতেছিলাম, এখন আমি একজনকে জিজ্ঞেস করলাম এখানে যে ছিল লোক পুলিশের, তো ওনাকে জিজ্ঞেস করলাম, তো উনি বললো যে এখানে কোনো লাইট শো হবে না, এখানে জাস্ট গান টান বাজাবে, দ্যাটস ইট, কোনো লাইট শো হবে না। সো এখন আমরা চলে যাচ্ছি, কারণ 9টা বেজে গেছে, বাবু অনেক কষ্ট পাচ্ছে গরমে, খাওয়াই আবার ঘুম পাড়াতে হবে, ইনশাল্লাহ কালকে সকালে আবার আমাদের ফ্লাইট। সো আমরা এখন হোটেলে চলে যাচ্ছি, কিন্তু এবার দেখা যাক। রাফি ঘামে পুরো গোসল গেছে, ঠিক আছে।
খাবার নিতে, বাবুর জন্য রাইস নিতে আমরা ওকে নিব। চলে যাচ্ছি, খাবার নিলাম বাবুর জন্য। আমাদের জন্য ফ্রাইড চিকেন নিছি, রাইস নিছি, আর একটা কোল্ড ড্রিঙ্কস নিছি, নাসি গোরেং। রুটি নিতে চাইছিলাম বাট রুটি নাই, রুটি শেষ হয়ে গেছে বললো, সো নাসি গোরেং নিয়ে এখন ভাবতেছি। আচ্ছা, নাসি বিরিয়ানি। এই জায়গাটা খুব সুন্দর, আমি এই জায়গাটা মিস করছি। এই যে ওই জায়গাটায় হোটেলে বসলে এই ভিউটা দেখা যায়, যে গাছগুলো উপরে কি সুন্দর। আমরা যদিও বার্গার কিনে খাইছি, তারপর নিয়ে আসছি আর কি, যেহেতু কালকে সকালে আর খাওয়া হবে না। কালকে তো আমাদের ফ্লাইট 10:40 দেখা যাবে, যেহেতু কালকে স্বাধীনতা দিবস, আমাদের সকালে বের হয়ে যেতে হবে। তো আমাদের জন্য ফ্রাই বাবুকে এখান থেকে খাইয়ে দিব, রাইস আর কি একজনের পরিমাণে নিয়ে আসছি। ক্যাবেজ নিয়ে আসছি আমার জন্য, আমি তো সবজি খাই। বাবুকে যে কার্টুন ছেড়ে দিচ্ছি, এই তোকে খাইয়ে দিয়ে দেখি তোর ঘুম পাড়ে দিব। আমি এখনও ফ্রেশ হইনি, আমি জাস্ট চেঞ্জ করছি। রাস্তায় প্রচণ্ড ভিড়, গাড়ি সবতে ঘুমানো যেতেছে না, এমন অবস্থা। মালয়েশিয়াতে আজকে আমাদের লাস্ট ডে ছিল, তো আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক কিছু দেখালো, তার জন্য অনেক অনেক শুকরিয়া। সবাই ভালো থাকবেন, ইনশাল্লাহ পরবর্তী ব্লগে আবার কথা হবে, দেখা হবে। আল্লাহ হাফেজ।